টাইগারদের 1600 মিটার দৌড়ে প্রথম ও সর্বশেষ হলেন কে? এবার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন যারা। আবার আইপিএলে লখনৌর কাছে পাত্তাই পেল না মুস্তাফিজের চেন্নাই। ক্রিকেট দুনিয়ায় চলছে এক তালমাতাল অবস্থা। কি হতে চলেছে সামনে? ক্রিকেট দুনিয়ার সর্বশেষ আপডেট ও সকল খবর নিয়ে বিস্তারিত থাকছে আরএইচ সোহাগের আজকের ভিডিওতে। টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সেই সিরিজ এবং আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাব্য ক্রিকেটারদের ফিটনেস পরখ করেছে টিম ম্যানেজমেন্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 1600 মিটার দৌড়েছেন জাতীয় দলের বিবেচনায় থাকা প্রায় 35 ক্রিকেটার। বিসিবির ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের রানিং প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে সেরা হয়েছেন দুই পেসার। এক গ্রুপে প্রথম হয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, আরেক গ্রুপে সবার আগে দৌড় শেষ করেন তানজিব হাসান সাকিব। চমক দেখিয়েছেন বর্তমান দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। সিনিয়র ক্রিকেটার হয়েও তরুণদের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে এক গ্রুপের দ্বিতীয় হয়েছেন তিনি। বর্তমান দলের ক্রিকেটারদের মধ্যে সবার সিনিয়র 38 পেরুনো মাহমুদুল্লাহ দৌড় শেষ করেছেন সবার শেষে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই আসরকে কেন্দ্র করে স্কোয়াড গোছাতে মাঠে নেমে পড়েছে দলগুলো। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। শক্তিশালী দল তৈরি করতে ব্যস্ত সময় পার করছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। বিশ্বকাপের 15 সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত বিসিবির। শুধু কয়েক জায়গায় বারবার চিন্তা করছে নির্বাচক, কোচ ও অধিনায়ক। বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শেখ মাহেদি ও শামীম পাটোয়ারি। এবার লখনৌ সুপার জায়ান্টসের কাছে পাত্তাই পেল না চেন্নাই সুপার কিংস। লখনৌর মাঠ একানা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই। এদিন মঈন আলী ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে লখনৌর বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি পায় চেন্নাই। নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 176 রানে থামে চেন্নাইয়ের রানের চাকা। কুইন্টন ডিকক, আরকেএল রাহুলের বিধ্বংসী ব্যাটিংয়ে কোণঠাসা হয় চেন্নাইয়ের শিবির। হার ঠেকাতে পারেননি সিএসকের সেরা দুই অস্ত্র মুস্তাফিজ পাথিরানারা। চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ ও পাথিরানা 4 ওভার করে বল করে 1টি করে সান্ত্বনার উইকেট পেয়েছেন। তবে দলের হার ঠেকাতে পারেননি, 8 উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লখনৌ।